আংটিকাণ্ডে প্রেসিডেন্সি জেল সুপারের হাজিরা আদালতে ব্যাংকশেল কোর্টে হাজিরা দেন প্রেসিডেন্সির জেল সুপার পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি কেন ছিল তা নিয়ে প্রশ্ন করা হয় কারণ দীর্ঘদিন ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলে বন্দী রয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু তার হাতে আংটি রয়েছে এবং এই ক্ষেত্রে সাধারণত কোনো ধরনের গয়না থাকে না তা নিয়ে কিন্তু বিচারকের প্রশ্নের মুখে পড়েন প্রেসিডেন্সির জেল সুপার তিনি ঠিক বেরিয়ে কি বললেন সাংবাদিকদের শোনাবো আপনাদের প্রচন্ড রোদ উঠেছে প্রচন্ড রোদ আমি রোদে মানে পুড়ে যাচ্ছি আপনার কাছে ব্যাখ্যা দিয়েছিল আদালত আপনি কি ব্যাখ্যা দিলেন আপনাকে বেশ কিছু জায়গায় আদালতে ভর্ৎসনার মুখে পড়ছেন আপনি কিছু বলতে চান কিনা না আরে উনি ওনাকে বাইরে জল খাওয়াতে করেন আপনি আপনার দায়িত্ব পালন করেন একটুখানি নিজেদের ঠিক মতো দাঁড় করা ঠিক করে দাঁড় করা কেউ ইয়ে করবে না মারামারি করেন নাকি আপনারা মারামারি মারামারি করেন না করে যেটা বলেছে এক লাইন বলতে পারি যে এই দায়টা আপনার আপনি আপনার দায়িত্ব পালন করেন জেল কোড মানেন আপনি কি বলতে চান আমি একদম প্রথমেই বলছি যে আমাকে মাফ করবেন আমি যতদূর জানি যে আদালতে বিচারাধীন বিষয় নিয়ে বা আদালতের বিষয় নিয়ে সংবাদ মাধ্যম বা সংবাদ মাধ্যমের সামনে দাঁড়ানো কেউ সে বিষয় নিয়ে কথা বলাটা সাধারণ ধারণার পরিপন্থী আমাকে মাফ করবেন আমি এই বিষয়ে আর একটি বাক্য বলতে পারি পার্থবাবুকে আংটি পড়তে আপনি এলাও বারণ করেননি কেন 9 মাস পরে কেন খোলা হলো 9 মাস পরে কেন খোলা হলো এই একটা কথা বলে দিন যদিও প্রেসিডেন্সির জেল সুপার তিনি সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাইলেন না কিছুই বললেন না বিচারাধীন মামলা বলে এই নিয়ে কথা বলবো প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী রচনার সঙ্গে সুদীপ্তা সাংবাদিকদের তো কিছুই বললেন না প্রেসিডেন্সির জেল সুপার কিন্তু আদালত চত্বরের মানে আদালতের ভেতরে সেখানে ঠিক কি হলো আজ দেখো আজকে প্রেসিডেন্সি জেল সুপার তাকে কিন্তু ডাকা হয়েছিল এবং তাকে ডাকা হয়েছিল আংটিকাণ্ডে আমরা জানি গত শুনানিতে ইডির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় এবং তার হাতে আংটি অর্থাৎ একজন অভিযুক্ত যিনি কারেকশনাল হোমে রয়েছেন তার হাতে কি করে আংটি থাকে সেই নিয়ে কিন্তু অর্থাৎ কোন প্রভাবশালী তকমা দেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে প্রভাব খাটিয়ে হাতে আংটি পড়েছিলেন আমরা দেখতে পাচ্ছি এখন আবারও কিন্তু জেল সুপার তিনি চলে এসেছেন আবারও এসছেন জেল সুপার আদালতে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি আবারও এসেছেন এবং মুখে হাসি নিয়ে তিনি আবারও জেলের মধ্যে প্রবেশ করছেন জানি না কেন তিনি হয়তো কোনো আদালতের মধ্যে প্রবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি এবং কি কারণে সেটা পরবর্তীকালে আমরা জানতে পারবো তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শুনানি শেষ হয়ে গিয়েছে অর্ডার আর কিছুক্ষণের মধ্যেই আসবে তবে আজকে বিস্ফোরক রীতিমতো শুরু থেকে শেষ পর্যন্ত ওয়ান টু ওয়ান কনভার্সেশন হয়েছে বিচারকের সঙ্গে জেল সুপারের এবং সেখানে রীতিমতো প্রথম থেকে শেষ পর্যন্ত বিচারক রীতিমতো ভর্ৎসনা করলেন জেল সুপারকে এবং প্রত্যেকটা কথায় তিনি দাবি করেছেন যে যে আংটি খুলতে আপনাদের 9 মাস সময় লাগলো সেই আংটি সেই প্রশ্নই করেন বিচারক প্রেসিডেন্সির জেল সুপারকে অনেক ধন্যবাদ সুদীপ্তা কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ্তা চৌধুরীর সঙ্গে